ॐ पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीं अष्टादशाध्यायिनीम् अम्बोत्वाम त्वाम अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीं वसुदेवासुतं देवं कंसचानूरमर्दणं देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुं यं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवै देववेदैः साङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यम सामगाः ध्यानावस्थितत्तद्गते न मनसा পশন্তিয়াম যোগিনো যস্যাম তম ন বিদ সুরা সুরাগণ শ্রী ভগবানের রশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রীমদ ভগবত গীতার দাদশ অধ্যায় ভক্তিযোগ পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে এখানে আমরা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগে আমরা শুরু করেছিলাম সেখানে ভগবান বলছেন মত কর্ম কর্মকৃত পরম মদ্ভক্ত সঙ্গবর্জিত নির্বাহীরা সর্বভূতেশু যস মামেতি পাণ্ডব ভগবান এই কাজটির কথা বারবার বলছেন আগের দিন শেষ অধ্যায় বলেছিলেন যে মত কর্মকৃত মত পরমো আমার হয়ে আমার জন্য তুমি কাজ করো আমাকেই তুমি আমাকেই তুমি সর্বস্ব মনে করে আমার জন্যই কাজ কাজ করো মদ ভক্ত সঙ্গবর্জিত এবং আমার ভক্ত কিরকম সঙ্গবর্জিত তার দুটো জিনিস আছে যার কোনো আছে আসক্তি শূন্য তার ভেতরে এতটুকু কোন রকম বাসনা নেই আমার ভক্ত এই কারণে সে তার যার ভেতরে সামান্যতম বাসনাও থাকে না তার কারণ তার অন্য কোনো কিছুতে মন দেবার কোনো কথা নয় সঙ্গ শব্দটা দুটো অর্থ হচ্ছে একটা সে জগতের মানুষের সঙ্গে আমার একটা সম্পর্ক তৈরি করবার ইচ্ছে জগতের মানুষের সঙ্গে আমার একটা তৈরি হোক এটা আমার একটা ইচ্ছে কিন্তু যখন কেউ আমরা ভগবানকে নিয়েই মেতে থাকি তখন তার আর অন্য কোনো রকম কিছু আর বোধ হয় না তখন তার কাউকে লাগে না তখন সে ভগবান নিয়েই মেতে থাকে মত্ত হয়ে আছে আমাদের এইটা আমরা দেখেছি এটা এটার অভ্যাস করলে সাধুদের ভেতরে এরকম পরিবর্তন হওয়া শুধু সাধু কেন গৃহীয় দেখেছি সব তিনি একটি সর্ব অবস্থায় উচ্চ ভাব নিয়ে আছেন এটি যে খুব একটা কঠিন কিছু কাজ তা কিন্তু নয় এটা হচ্ছে কথা মত কর্ম বলছেন মত ভক্ত সংগবর্জিত আমাদের চোখের সামনে খুব বড় দুটি উদাহরণ আছে একটি তো আমরা দেখছি যে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় শ্রী ঠাকুরের বাবা তিনি এমনভাবে সেই রঘুবীরের সেবাতে এমনভাবে মত্ত ছিলেন এই জগৎ সংসারের কোনো কিছু তাকে কোনোভাবেই স্পর্শ করতে পারেনি এবং সেই কারণে তিনি তাতেই মত্ত হয়েছিলেন এবং এই জগৎ সংসারের কারুর খবর নেবার তার সময় ছিল না এবং যখন আপনি কারুর কোনো যখনই আপনি কারুর খবর নিচ্ছেন তখনই তার ত্রুটি তার ভালো এগুলো সম্পর্কে আপনি অ্যালার্ট হচ্ছেন এবং কখনো কখনো ধরুন কোথাও গিয়ে একটা তার কারো খারাপ জিনিস দেখলেন সেইটা আপনি হয়তো কথা প্রসঙ্গে সাথে আলোচনা করলেন কিন্তু আপনি যখন এই আলোচনা করলে কি হচ্ছে সে আবার তাকে গিয়ে যদি বলে দেয় তাহলে আপনার সে শত্রু তৈরি হলো বৈরী তৈরি হলো অতএব আপনি যদি কারোর বিষয় না থাকেন কারুর বিষয় যদি জানতে না চান এই জগৎ সংসারে কারুর ত্রুটিও আপনি দেখবেন না ভালো আপনি দেখবেন না সবাই আপনার ভালো আপনি আপনার নিজেতে যদি মেতে থাকুন গানে আছে না আপনাতে আপনি মন যেও না কারু ঘরে যা চাবি তা বসে পাবি খোঁজো নিজ অন্তপুরে। আমরা আমাদের নিজের হৃদয় ছাড়া অন্যান্য সব জায়গায় ভগবানকে খোঁজার চেষ্টা করি খোঁজো নিজ অন্তপুরে। আমরা সেই নিজের অন্ত অন্তঃপুরে এটা দেখার চেষ্টা করি কিন্তু এটা কোনো কাজের জিনিস হয় না বলছেন নির্বাহীরা সর্বভূত জগৎ সংসারে যাকেই আমি দেখি তাকেই আমার আমার বড় পছন্দের আমার বড় প্রিয় বলে মনে হয় তাই সে কখনোই আমার শত্রু হতে পারে না মামেতি পাণ্ডব বিগত অধ্যায়ে একটা খুব সহজ পদ্ধতি তিনি আমাদের বলেছিলেন কেমন করে প্রতি মুহূর্তে ভগবানকে ভগবানের সাথে নিত্য যুক্ত হয়ে যেতে পারবো এর পরবর্তী অধ্যায় দ্বাদশ এই একাদশ অধ্যায় শেষ হয়ে যাওয়ার পরে আমরা দ্বাদশ অধ্যায় থেকে শুরু করছি সেইখানে ভগবান বলছেন ভক্তিযোগ ও ভক্তির পথ বলছেন এবং অর্জুন জিজ্ঞাসা করছেন এটা দেখবেন সব অধ্যায়তেই আছে অর্জুন জিজ্ঞাসা করছেন ভগবান তার উত্তর দিচ্ছেন অথবা ভগবান বলছেন ভগবান নিজে থেকেই শতপ্রণোদিতভাবে বলছেন এটা দেখছি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অর্জুন প্রশ্ন করছেন অর্জুন জানতে চাইছেন মুক্তির পথ তিনি খুঁজতে চাইছেন তিনি পাচ্ছেন না সেটা অন্য কথা কিন্তু তিনি পথটিকে খুঁজতে চাইছেন অর্জুন জিজ্ঞাসা করছেন এবং সতত্যক্তম কে যোগবিত্তমা অর্জুন খানিকটা কনফিউজ হয়ে গেছেন এর আগেও একবার অর্জুনই প্রশ্ন করেছিলেন আহ খুব সম্ভবত তৃতীয় অধ্যায় তৃতীয় আমরা দেখব শ্লোকটা আমরা খুঁজে নেব একটু অপেক্ষা করুন আমি বলছি তৃতীয় অধ্যায় তিনি প্রথম শ্লোকে তিনি বলছেন জায়সী চেত কর্মণ মত বুদ্ধির কর্ম নি ঘোরে মাম নিয়োজয়সি কেশব হে জনার্দন তোমার মতে যদি কর্ম হতে জ্ঞান শ্রেয়স্কর হবে তাহলে এ কেশব আমাকে কেন তুমি এই হিংসাত্মক যুদ্ধরূপ কর্মে নিয়োজিত করছো যদি জ্ঞান চর্চা করলেই হয়ে যায় তাহলে কেন আমি এই তোমার তুমি আমাকে এর মধ্যে ঢোকাচ্ছে এর পরের যেটা বলেছিলেন সেটা বেশ কঠিন ব্যামি শ্রেণ এ বা বাক্যে না বুদ্ধি মোহয়সি বা মে তদেকম বদ নিশ্চিত্রেয়ুয়ম তোমার এই কথা কিরকম দ্বন্দ্বার্থ মানে একই কথা বলছে তার নানা রকম অর্থ আছে আমি অর্থ বুঝে উঠতে পারছি না তাই বলছেন রিয়ামি শ্রেণ বাক্যে না তোমার এরকম দুরকম অর্থ লাডুয়েল মিনিং কথায় বুদ্ধিং মোহাই শিব আমার বিচার বুদ্ধি মোহপ্রাপ্ত হচ্ছে মোহপ্রাপ্ত মানে স্থির সিদ্ধান্ত করে উঠতে পারছে না এই তুমি বলছো যে কর্ম করলেই হবে আবার বলছো কর্ম অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ যদি কর্ম অপেক্ষা জ্ঞানই শ্রেষ্ঠ হয় তাহলে তুমি আমার যুদ্ধ করবে কেন নিয়োজিত করছো তোমার এই কথা তোমার এই আচরণ কিরকম কিরকম যেন ধ্বন্দ্ব দেখুন ঠাকুর বলছেন না একবার কি বেশ একবার বিশ্বাস হবে অবিশ্বাস হবে আবার বিশ্বাস হবে তারপরে এই বিশ্বাস অবিশ্বাসের চলতে চলতে আমাদের বিশ্বাসটা পাকা হবে এই পাকা হওয়ার জন্য দেখছেন অর্জুনের ভেতরে একদম তৃতীয় অধ্যায় আমরা একাদশ অধ্যায় গিয়ে দেখেছি যখন তিনি তার সেই বিশ্বরূপ দর্শন করছেন অর্জুন যখন লক্ষ্য করছেন এই সমগ্র বিশ্বের একমাত্র তিনি পরমাণি ধান তিনি একমাত্র শেষ কথা তাকে ছাড়াই জগৎ সংসারে আর দ্বিতীয় কোনো অস্তিত্ব নেই এইটি তিনি অনুভব করছেন তখন দেখছি দেখবেন এই অর্জুনের সঙ্গে সেই অর্জুনের কোনো তুলনা পাওয়া যায় না একবারে কাঁচা অবস্থায় বলছেন ব্যামিশ্রেণ বাক্যে না বুদ্ধি মোহামে তদেকম বধ নিশ্চিত দেখুন সে ভগবানকে বলছে তুমি আমায় ঠিক ঠিক করে বলো দেখি কোনটা ঠিক তদেকম বধ নিশ্চিত্যা ইয়ে না শ্রেয় কোনটা আমার জন্য শ্রেয় তুমি খালি আমাকে নানারকম কথা বলে 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 তুমি আমাকে মোহিত করে দিচ্ছ কিন্তু তোমটা কোনটা আমার জন্য শ্রেয় ঠিক সেইটি তুমি আমাকে বলো এই অধ্যায় শ্রুতে একদম ঠিক এবং সততয়ুক্তায়ে ভক্তাস্তম পর্যুপাসতে এ চাপ্যক্ষরম অব্যক্তম তেশাম যোগবিত্তমা তেশাম কে যোগবিত্তমা এখানে আবার একটুখানি প্রশ্নটা অন্যভাবে প্রয়োগ করছেন বলছেন যিনি অনন্য স্মরণ হয়ে সমস্ত মন প্রাণ যে ভক্ত সারাক্ষণ তোমার তোমাকে নিত্য আবার কার খোলা গেল প্রতিমা রায়চৌধুরী খুব মুশকিল আপনি কখনো হাত তুলছেন কখনো এ করছেন খুব মুশকিল কেন এরকম করেন বারবার বললেও কেন এরকম করেন যে যন্ত্রটায় শুনছেন সেটা নিয়ে করে বসে থাকুন গোপাল ঠাকুর ভেবে দেখবেন কোনো সমস্যা নেই আমরা একবারে কোনো সমস্যা ছাড়াই করতে পারি এবং সততা এ ভক্তাস্তাম পারি উপাসতে যে ভক্তরা একেবারে সতত একেবারে সমস্ত মন প্রাণ উজাড় করে তোমাকে ভালোবাসে আবার যে ভক্তরা এ চাপি অক্ষরম অব্যক্তম যিনি সেই অক্ষর এবং অব্যক্ত যাকে যার স্বরূপ মুখে বলা যায় না এবং যিনি সর্বকালে একই রকম এক রকমই রয়েছেন যেই উড়াকালে যারা যেভাবে উপাসনা করেছিলেন এখনো যেভাবে উপাসনা করছেন ঠিক একইভাবে তিনি একই রকমভাবে দৃশ্যমান যাদের কাছে যাদের কাছে অনুভূতিটি একই রকম সেই অনুভূতির সেই অনুভূতির মানুষজনদের আপনি এই আপনি তা তাদের ভেতরে কে শ্রেষ্ঠ তেসাম কে যোগা এই দুই ধরনের যে যোগী আছে এদের ভেতরে কে শ্রেষ্ঠ এখানে একটা খুব সুন্দর শব্দ ব্যবহার করেছে যোগী শব্দ ব্যবহার করেছেন যিনি যুক্ত করছেন যার মনকে ভগবানের সঙ্গে যুক্ত করছেন এই দুজনের মধ্যে কে শ্রেয় বলছেন এই কথা শুনছেন ও তারপরে এবার ভগবান বলছেন

যিনি সমস্ত মন প্রাণ আমাতে দিয়ে আমাতে মন নিবিষ্ট করে আর ভক্তির সঙ্গে এবং নিরন্তর উপাসনা করেন সর্বাবস্থায় তিনি তার মনটিকে ছুঁয়ে রেখেছেন কিরকম ঠাকুরের ভাষায় ঠাকুর বলছেন এক হাতে ভগবানকে দেড়ো আর এক হাতে কর্ম করো তার কর্ম করাটাও যেরকম সত্য তার ভগবানকে ধরে রাখাটাও সত্য কোনোটাই মিথ্যা নয় তিনি দুটো কাজই একেবারে উইথ অল মাইট তিনি করে চলেছেন তিনি তাই বলছেন যিনি আমাকে যুক্ত হয়ে নিত্য আমার সঙ্গে যুক্ত হয়ে কাজ করছে কিরকম কিরম ভালোবাসা না পরম শ্রদ্ধায়া পরে পরে তা পর শব্দ অর্থ এখানে একটা ভারী সুন্দর কথা আছে সেটা আছে পরম মানে সেই পূজার সঙ্গে পরম শব্দ অর্থ সুপ্রিম এমন একটি অবস্থা এমন একটা ডিগ্রি যেখানে যার পরে আর কিছু নেই আমার মন প্রাণ ভালোবাসা সম্পূর্ণ উজাড় করে নিংড়ে দিয়ে যে আমাকে সব সময় জাগে আমার মতে তাই বলছেন তে যুক্ত তমা মতাহা আমার মতে সেই হচ্ছে শ্রেষ্ঠ যোগী বলছেন যে সবার পক্ষে ভগবানও খুব কনসিডারেট বলছেন সবার পক্ষে এই যে অক্ষর ব্রহ্মকে চিন্তা করা সম্ভব নয় আপনাদের বলেছিলাম বেন ঠাকুরের গল্প ব্রাহ্ম সমাজে নিয়ে যেতেন ব্রাহ্ম সমাজে তারপরে যেখানে যেখানে ব্রাহ্মদের উৎসব হতো সেখানে ট্যাকে করে নিয়ে যেতেন এবং যাওয়ার সময় তিনি বলতেন গিয়ে দেখবি ওদের সব ব্রহ্মজ্ঞানী কিরকম শুষ্ক শুষ্ক যেন একবারে যেন ব্রহ্ম চিন্তা করা মানে হচ্ছে জীবনের যাবতীয় রসকে স্পঞ্জ দিয়ে শুষে দিয়েছে তাদের একবারে সেই শুকনো একবারে এটা কিন্তু আমি গিয়ে তোদের বলবো না তারপরে যখন নিয়ে যেতেন তখন পুনুই দিয়ে খোঁচা দিতেন দেখ ওই দেখ দেখ আমরা হাঁ করে দেখতাম একেবারে শুকনো সেমনি এমনি করে হেঁটে যাচ্ছে উপাসনার সময় অন্য সময় তারা হই হই করছে কিন্তু উপাসনার সময় তাদের একটা একবারে তাদের একটুও তারা কথা বলছেন না তাই ভগবান বলছেন ইয়ে ত্বাসরম অনির্দেশ্যম অব্যক্তম পর্যুপাসতে ইয়ে সর্বত্র গমচিন্তঞ্চ কূটস্থম অচলম ধ্রুবম যারা সেই অবিনশ্বর অবর্ণনীয় এই যে তুয়ে যার কখনো প্রাপ্ত হন না অনির্দেশ্যম যাকে নির্দেশ করে বলা যায় না মানে তুলনা করা যায় না তিনি এমনটি ওই ঠাকুর ঠাকুরঘরে তাকে যেরকম দেখেছিলাম মন মনে হচ্ছে আমার খেদার মনের মধ্যেও সেই একই রকম দেখাচ্ছে ওই নির্দেশ করে যাকে বলা যায় না অব্যক্তম তিনি কেমন শব্দ দিয়ে প্রকাশ করা যায় না অরিউপাশতে সর্বত্র গমচিন্তন চ কুটাস্তম্ আচলম দ্রুবম যিনি সর্বব্যাপী সব জায়গায় তিনি ছড়িয়ে আছেন সেই জিজ্ঞেস করছেন না হিরণ্য কশু কৈশু জিজ্ঞেস করছেন তোমার প্রভু কি এই এখানে আছেন বলছেন হ্যাঁ তিনি এখানে আছেন তিনি সর্বত্র আছেন মজা করে বলছেন থামের ভেতরে আছেন বলছেন হ্যাঁ তিনি থামের ভেতরেও আছেন এই সমস্ত কিছুর ভেতরে তিনি আছেন কিন্তু তাই এটা চিন্তা করাটা একটু কঠিন স্থাম আচলম ধ্রুবম যিনি শাশ্বত মানে চিরকাল যিনি এক তাকে চিন্তা করাটা একটু কঠিন কেন কঠিন বলছে কঠিন হচ্ছে এই কারণে সংনিয়মেন্দ্রিয় গ্রামম সরি সংনিয়মেন্দ্রিয় গ্রামম সর্বত্র সমবুদ্ধয় তে প্রাপ্নুবন্তি মামেম সর্বহিতে সর্বভূত হিতেরতা কারা ব্রহ্মের তালে উপাসনা করতে পারেন কেন কঠিন কেন এত অপূর্ব জিনিস তিনি সবার ভেতরে আছেন আমার এই ছোট্ট পুঁতলুটার মেয়ে নেই আমার এই ছবিটার মধ্যে নেই কোনো কিছুর মধ্যে নেই এমন জিনিস তো চিন্তা করাটা খুব সহজ উনি বলছেন অত সহজে চিন্তা করা যায় না কেন বলছেন সন্নিয়মেন্দ্রীয় গ্রামম ব্রহ্মের উপাসনা কারা করেন না যারা তার পাঁচটি ইন্দ্রিয়কেই সংযত করেছেন একটি একটি করে সংযত করলে হয় না ঠাকুরের সেই ত্যাগের যে তুলনা ঠাকুরের যে ত্যাগের গল্প সে একজন তার বউকে বড্ড ভালোবাসত ফিরে খালি সারা দিন বউ বউ করতো তিনি ক্ষেত থেকে ফিরে এলেন কাজে গামছা নিয়ে তাকে বলছেন সে বউয়ের জিজ্ঞেস করছে তোর কেমন সময় কাটলো কি কাটলো বউটা একবারে হয়ে বলছেন হ্যাঁ গো তোমার লজ্জা করে না তুমি সর্বত্র আমি এরকম করো দেখো পাশের বাড়ির ওই ভদ্রলোককে দেখো তার দশটি স্ত্রী কি সুন্দর তিনি ত্যাগ এক করে ত্যাগ করছেন কি করে ত্যাগ করছে বলছে আজকে একটা বউকে ত্যাগ করছে কালকে আরেকটা বউকে ত্যাগ করবে এইরকম করে দশটিকে ত্যাগ করছেন কাঁধে সেই গামছা নিয়ে সে বললো ওভাবে ত্যাগ করা যায় না ত্যাগ এমনি করে করতে হয় সেই কাঁধে গামছা নিয়ে তিনি তার বউকে ত্যাগ করে অনন্তের উদ্দেশ্যে রওনা দিলেন এইটা কথাই যে সঙ্গনিয়মেন্দ্রিয়া গ্রাম একটা দুটো না আমি আর খারাপ কিছু দেখবো না কিন্তু কানটা খারাপ করে আছি যদি পিএনপিসি একটু শুনতে পাই তারপরে না না আমার খুব এখন অনেক বয়স হয়ে গেছে আর ফালতু কিছু খাবো না তারপরে যেতে যেতে ভাবলাম এদিক ওদিক তাকাচ্ছি পাওয়া যাচ্ছে আজকে খেয়ে নিই কাল থেকে আবার নতুন রেজলিউশন হবে ওই রকম নয় বলছেন পঞ্চ ইন্দ্রিয় তাকে একেবারে সংযত করতে হবে তারপর কি বলছেন সর্বত্র সমবুদ্ধয় যা কিছু দেখছি সব আমারই প্রতিরূপ সবার ভেতরে সেই সমদৃষ্টি রাখতে হবে এ বড় নয় ও ছোট নয় আমি ব্রাহ্মণ ক্ষত্রিয় আমি উচ্চ শিক্ষিত নিম্ন শিক্ষিত আমি উচ্চবিত্ত ও নিম্নবিত্ত এসব কোনোটা কোন রকম কোনো কিছু করা চলবে না তাই বলছেন সর্বত্র সমবুদ্ধয় আর কি বলছেন তে প্রাপ্নবন্তি তারাই কেবল আমাকে লাভ করেন যারা এই অবস্থা যারা আসে এইগুলো যার ইন্দ্রিয় সংযত হয়েছে তিনি জগৎ সংসারে সকলের ভিতরে যেকেই দেখেন যার ভেতরে সমদৃষ্টি আছে দ্বিদৃষ্টি নেই তারা কি করেন সর্বভূত হিতেরতা তখন তারা যখন কর্ম করেন তারা নিরন্তর অন্যের কল্যাণের জন্য নিরন্তর কাজ করে যান আমরা অনেক সময় অন্যের কল্যাণের জন্য কাজ করি কিন্তু কোথায় যেন মনে হয় আমি এতগুলো কম্বল দিলুম হ্যাঁ এতগুলো শাড়ি দিলুম আমি ওখানে গেছিলুম আমি সেই দ্বীপে গেছিলুম এই আমি এই যে শয়তান আমি এটা কিছুতেই আমাদের ভেতর থেকে যায় না তাই বলছেন তাই আমার এটা তাই সম্ভব নয় তাহলে কি বলছেন বলছেন ক্লেশ অধিক তরস্তেশাম অব্যক্তা অসক্ত চেতসাম অব্যক্তা হি গতি দুঃখ্যম দেহ বদবীর এই যে অব্যক্ত মনকে স্থির করা একটা রূপ যতক্ষণ আমরা দেখি ততক্ষণ মনে হয় তাতে আমার মনকে আমি স্থির করতে পারবো কিন্তু ওই যে অরূপকে চিন্তা করা কিরকম ক্লেশ অধিক আমি একটা রূপকে চিন্তা করতে পারি তাই তাতেই কতবার ছিটকে ছিটকে চলে যাচ্ছে শ্রী রামকৃষ্ণ বা আমার ইষ্টকে আমার গুরুদেব বলে দিয়েছে এমনি করে চিন্তা করবে হৃদয়ের ভেতরে এইরকম একটা ফুল আছে এরকম মনের মধ্যে ভাববেন আমার মনে আছে যখন উপনয়ন সংস্কার হলো যিনি আমার আচার্য ছিলেন তিনি খুব সুন্দর করে আমাকে বললেন রোজ সকালে সূর্যে চিন্তা করবে কেমন সূর্য না একদিন সকালবেলা ওই উপনয়ন সংস্কারের পরের তিনি আমার তো এই কালীঘাটে দৌড় ধরা ছিল তাই তিন দিন দণ্ডীঘরে থাকতে হয়নি খুব খুব লাকি তা সেই আমাকে নিয়ে গেলেন সকালে সূর্য দেখানোর জন্য টিনে হিঁচড়ে সেই লাল প্রভাত সূর্যটিকে হাঁ করে দেখালেন বললেন খুব ভালো করে দু চোখ দিয়ে দেখে নাও তারপরে কল্পনা করবে যে এরকম ভাবে তার ধ্যান করতে হবে আমিও ঠিক ওই রকম ভাবে কল্পনা করতে থাকলাম মাঝে মাঝে যখন ভুলে যেতাম তখন আবার ওইটাকে কল্পনা করার চেষ্টা করতাম তিনি এইরকম তিনি এইরকম এইভাবে কল্পনা করার চেষ্টা করতাম দেখুন এটা খুবই কঠিন যাকে দেখেনি যাকে ব্যক্ত করতে পাচ্ছি না তাকে চিন্তা করাটা কঠিন তাই বলছেন ক্লেশ ক্লেশিক অব্যক্ত আসক্ত যাদের মনে অব্যক্ত অর্থাৎ সেই নির্গুণ নিরাকার অবিনাশী ব্রহ্ম বিনিবিষ্ট করাটা কঠিন তাই বলছেন অব্যক্তম অসক্ত চেতসাম অব্যক্তা হি গতির দুঃখম দেহ বদ্যতে কারণ আমার দেহ বিভাঙী আমার মন সে বারবার এর ভেতরে যেতে পারা যায় না তাহলে কি আমরা ভগবানকে চিন্তা করব না ভগবানকে কি ভাববো না তাই বলছেন যারা অশক্ত যারা দুর্বল এরকম ভাববেন না আমরা যারা মূর্তি পূজা করি যারা ভক্তিপথে আছি তারা দুর্বল তা নয় আম সবাই সব কাজের জন্য যোগ্য নয় কিন্তু সবাই ঈশ্বরকে পাবেন তার পথ দিয়ে এটা কিন্তু ভগবানের কথা বলছেন আমরা পরপর দুটো শ্লোক এক সঙ্গে পড়ব বলছেন ইতু সর্বানি কর্মানি মৈ সন্নস্য মতপরা অনন্যে নৈবা যোগেনা মান্ধায়ন্ত উপাসติ তেષા মহম สมূর্ততা মৃত্যু সংসার সাগরা ভবামীনা চিরাত পার্থ ম্যায়বেশিত চেতসাম তাহলে কি বলছেন ভগবান নিজে আমাদেরকে এই আশ্বাস দিচ্ছেন মহি মানে তাকে অর্পণ করছেন যিনি আমাতে সমস্ত কর্ম অর্পণ করেন এইখানে একটা জায়গায় গিয়েছিলাম সেইখানে ওই দর্জি মানে তার হচ্ছে তারা জামা কাপড় তৈরি করেন আপনার এই যে বিভিন্ন জায়গায় মল টলে যেখানে দেখেন যেখানে রেডিমেড গার্মেন্টস পাওয়া যায় সেই রেডিমেড গার্মেন্টস তৈরি করা হয় সেই ফ্যাক্টরিতে মহিলারা সবাই সেখানে কাজ করেন মহিলারাই কর্মী চালান এক ভদ্রলোক তিনি আমাদের রামকৃষ্ণ মিশনের কর্মী রামকৃষ্ণ মিশনের একজন স্বেচ্ছাসেবী তাঁর এটা ব্যবসা তিনি এই সব মায়েদের দুটো গ্রুপ আছে একদল মায়েরা নতুন শেখে শিখে তারা ছোটোখাটো জিনিসগুলো তৈরি করে আর এরকম করতে করতে যাদের হাত কাজ ভার হয় সবাই করে একটা বড় হল ঘরের ভেতরে যে ভাগ করে করে দেওয়া আছে কিন্তু তাদের একটা শর্ত আছে ঠিক সময়ের মধ্যে আসতে হবে আসার পরে তারা যখন এসে বসবে তখন একজন বসে বসে দশ মিনিট মায়ের কথা পাঠ করেন প্রত্যেকে সেই ইয়েটার উপর টেবিলের উপর হাত দিয়ে তারা সেই মায়ের কথা শুনতে থাকে তারপরে সমস্ত দিন কাজ করতে থাকেন তারা যার যেরকম যার অংশে যে কাজগুলো করেছে সমস্ত দিন কাজ করে মাঝখানে টিফিন হয় টিফিনের পরে আবার তারা কাজ করে দিনের শেষে যখন কাজ শেষ হয়ে যাবে সবাই তাদের মেশিন টেশিন গুটিয়ে নিয়েছে তখন তারা আবার দশ মিনিট বসবে শান্ত হয়ে বসে আবার তারা মায়ের কথা বাকি অংশটুকু আরো দশ মিনিট শুনবে শুনে প্রার্থনা করে ফিরে যাবে উনি বলতেন আমি আমরা তো জোর করে এই যে এখানে বলা আছে এই যে ইয়েতু তু সর্বাণী কর্মাণী মৈক সংন্যাস মতপরা যে তার সমস্ত কর্মফল আমাকেই অর্পণ করবে আমরা যদিও মুখে বলি এ মুখে কর্মফল আমি সহজ কিন্তু যাবতীয় কর্মফল তার অর্পণ ভেরি ইজি তাই বলছেন আমি দুবার তাদের মায়ের কথা শোনাই যাতে মায়ের কথা শুনতে শুনতে তার কাজ আরম্ভ হয় আবার মায়ের কথা শুনতে শুনতে যাতে বাড়ি ফিরে যায় একটা নেশা বলছেন মায়ের নেশা ধরিয়ে দিই মা মায়ের কথা শুনতে শুনতে মায়ের নেশা ধরিয়ে দিই তাদের যে হলেতে যেখানে তারা কাজ করে সেখানে মায়ের একটি অপরূপ সুন্দর ছবি আছে এই চেন্নাই মাঠে দেখবেন মায়ের স্রার্ধ শতবর্ষে একটা ভারী সুন্দর ছবি তৈরি করেছিল লাল পদ্ম ফুলের ওপর স্বয়ং আমাদের শক্তি মহামায়া বসে আছেন খুব সুন্দর ছবি এটা সার্ধ্যশতবর্ষে তৈরি হয়েছিল এবং সেই সময় যে রথযাত্রা হয়েছিল মাকে নিয়ে রথযাত্রা সারা দক্ষিণ ও উত্তর ভারত জুড়ে বেশিরভাগ রথযাত্রায় ওই ছবিটি ছিল এমকি ওটি একটি ফাইবারের মূর্তি তৈরি করে ওটি চেন্নাই মঠের যে রথযাত্রা ছিল তাতে গিয়েছিল আপনারা এখনো চেন্নাই মঠের পুরনো মন্দিরে গেলে দেখতে পাবেন পুরনো মন্দিরে তো সিঁড়ি আছে দুদিক দিয়ে সিঁড়ি উঠে মাঝখানে উঠলে দোতলা গিয়ে ঠাকুরকে দেখা যাবে ওই যে সিঁড়িটা যেখানে মিট করছে যে লম্বা যে জায়গাটা তার ঠিক নিচে যে বেসমেন্টে সেইখানে মায়ের ওই পদ্ম ফুলে বসা ছবিটি আছে ওই যে মায়ের একটা নেশা ধরিয়ে দিতে চায় তারা যখন কাজ করবে মায়ের নেশা ধরিয়ে দেয় তাই বলছেন আমরা কিভাবে হতে পারে সর্বাণী কর্মানি মাং ধ্যায়ন্ত অনন্য আমাকে তাদের পরম লক্ষ্য করে অনন্য যোগ একাগ্র হয়ে এটা কিন্তু এগুলো শর্ত অনন্য যোগ অনন্য ভক্তি একাগ্রতার সাথে আমি তাকে সমস্ত মন প্রাণ উজাড় করে তাকে ভালোবাসছি একাগ্র হয়ে মনে দিক ওদিক যেতে দিচ্ছি না মান ধ্যায়ন্ত উপাসতে এমনি ভাবে একাগ্র হয়ে যদি আমার চিন্তা করে আর কি হয় তাদের আমি কি করি अहम সমুদ্ধরতা তাকে আমি কি করি সেই সব ব্যক্তিদের অহম সমুদ্ধরতা ভবামি আমি তাদের এই জাগতিকতায় আমি উদ্ধারের পথ হয়ে দাঁড়াই আমি তাদের উদ্ধার করাই কিসে করাই মৃত্যু সংসার সাগরাত এটাই কথাটা খুব ইম্পর্টেন্ট তার মানে যে ভগবানকে ডাকবে তা তার মৃত্যু হবে না তা নয় মৃত্যু আসবেই এটা আমরা একবার আলোচনা করেছি মৃত্যু আসবেই কিন্তু মৃত্যু মৃত্যু এলে আমরা বুঝতে পারব না তো ছুঁয়ে দিয়ে চলে যাবে সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে যাবে আপনাদের বলছিলাম সে একটা গল্পের কথা একটা ভিডিও ক্লিপিং একজন ডাক্তার দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন অসুস্থ পেশেন্টের ডিসচার্জ সার্টিফিকেট লিখছিলেন সেই সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে তিনি ডিসচার্জ সার্টিফিকেট লিখতে লিখতে মাঝে মাঝে এমনি করে মাথায় হাত দিচ্ছেন তারপরে এই ডিসচার্জ সার্টিফিকেট লিখতে লিখতে দ্রাম করে নিচে পড়ে গেলেন এবং সিস্টার ডাক্তাররা ছুটে এসে দেখলো তার প্রাণ পাখি তাকে ছেড়ে চলে গেছে তিনি অন্যের ডিসচার্জ সার্টিফিকেট লিখছিলেন তার নিজের ডিসচার্জ সার্টিফিকেট এসে গেছে তিনি বুঝতেও পারেননি তিনি জানতেও পারেননি তাই বলছেন মৃত্যু সংসার সাগর যে মৃত্যু যখন আসবে আমরা তখন কিছুতেই বুঝতে পারবো না তাহলে মৃত্যুকে আমরা কেন ভয় পাই এই মৃত্যু আসছে এইটাকে আমরা ভয় পাই ওই যে বলছে না ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকম ইভা বন্ধনাত মৃত্যুর মুক্ষীয় মামৃতাত মৃত্যু ভয়কে জয় করার একটা নতুন উপায় দেখিয়ে দিলেন ত্রম্বকম যজামহে সেই ত্রিনয়ন যিনি সেই ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম যা গাত থেকে যাকে চিন্তা করলে গা থেকে চারলির গন্ধ বেরোয় তা নয় আমাদের জীবনটা সুগন্ধিত হয় সুবাসিত হয় সুগন্ধিম পুষ্টিবর্ধন শক্তিশালী হয় যে কোনো পরিস্থিতিকে মোকাবিলা করার মতো শক্তি আসে ইভ উর্বারু মানে হচ্ছে ফুটিফল ফুটিফল গোলাকার সেটা যখন পেকে যায় তখন ফেটে যায় বলছেন ফুটিফল যেরকম ফেটে যায় ঠিক সেই রকম আমাদের জন্ম মৃত্যুর এই যে গতিটা সেটাও কিন্তু গোলাকার জন্মাচ্ছি মরছি আবার জন্মাচ্ছি আর মরছি তখন সে সেই মৃত্যুর সংসার থেকে বেরিয়ে যায় মৃত্যু সংসার থেকে মৃত্যু মামৃতা। সে যখন জানতে পারে যে মৃত্যু আসছে এই মৃত্যু আমাকে আর জন্মাতে দেবে না আমাকে এই জন্মমৃত্যুর চক্রের বাইরে নিয়ে যাবে এইটা যা তার মনের মধ্যে যখনই আসবে তখনই কিন্তু সে আর মৃত্যুকে ভয় পাবে সে নিডার হয়ে যাবে একবারে কোনো সমস্যা নেই একবারে সবসময় যেন যোদ্ধার মতো লড়াই করছে যোদ্ধার মতো সে লড়ে যাচ্ছে কালকে বিমল কথা আমরা পাঠ করছিলাম সেখানে তিনি বলছিলেন যে যখন আমি জানি আমি আর ভালো হব না তখন যে কটা দিন আছি সে কটা দিন মানুষের কল্যাণের জন্য কাজ করব না কেন কেন আমি নিজেকে আটকে রাখবো আমাদের বর্তমান প্রেসিডেন্ট মহারাজকে দেখলে আমার মাঝে মাঝে খুব বিস্ময় লাগে আমরা তো একসময় ওনার সঙ্গে কাজ করেছি এখন যখন দেখি উনি অসক্ত হয়ে পড়েছেন তখন খুব কষ্ট লাগে কিন্তু ওনাকে দেখলে আমার হতবাকও লাগে এই এত বয়স হয়ে গেছে নব্বইয়ের বেশি বয়স হয়ে গেছে মারা এখন স্বাস্থ্যের কারণে হাঁটতে পারে না হাতটা কাঁপতে থাকে সবসময় কিন্তু তার রুটিনের কোনো অন্যরকম চেঞ্জ নেই ঠিক সময় তিনি ঘুম থেকে উঠছেন ঠিক সময় তিনি ধ্যান করছেন ঠিক সময় তিনি ঈশ্বর চিন্তা করছেন এবার দুর্গাপুজো একটা ওনার ছবি দেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ায় পারলে একটু দেখবেন মহারাজ ধ্যান করছেন একজন মানুষ কেমন ডুবে গিয়ে ধ্যান করতে পারে তার ছবিটা তারপরে তিনি একবারে ঠিক কাঁটায় কাঁটায় পাঁচটার সময় যখন পায়ে হেঁটে আসেন ওই ওই সময় এখনো তিনি আসেন এখন সে ভক্তের সাহায্যে আসেন কিন্তু আসেন নিয়ম করে তিনি ঠাকুরকে প্রণাম করতে আসেন নিয়ম করে তিনি সাধন ভোজন করতেন নিয়ম করে তিনি দু দুবেলা ভক্তদের দর্শন দেন হয়তো সেভাবে কথা বলেন না কিন্তু যখন কথা বলেন আমাদের সঙ্গে তো কথা বলেন আমরা যারা পুরনো কর্মী ছিলাম অন্য আমরা গেলে মহারাজ আমাদের কথা বলেন খুব আস্তে হয়ে গেছে গলার আওয়াজ শোনা যায় কিন্তু একদম পরিষ্কার তার স্মৃতিটি পরিষ্কার হয়ে আছে সারাটা জীবন তিনি জগৎ কল্যাণের জন্য কাজ করছেন তাই মৃত্যু তার আর কোনো ভয় নেই তার মনে হচ্ছে এই যে মৃত্যু আসবে যে আসবে এটাকে আমাকেই জন্ম চক্রের বাইরে তিনি চলে গেছেন এটা যেন তাকে কোনোভাবে স্পর্শ না করে তাই বলছেন ভবামি না পার্থ এইটা বারবার তিনি দিচ্ছেন খুব শীঘ্রই খুব বিলম্বে না খুব শীঘ্রই খুব একবারে যে আমার এরকম চিন্তা করে সে কিরকম চেত সাম যে সবসময় ঈশ্বরের চিন্তাতে মগ্ন হয়ে আছে তাকে কখনো কোন অবস্থাতেই এই মৃত্যুর ভয় মৃত্যু আসবে এটা তার আসে না তাহলে কেমন করে আমরা তাকে পাবো ভগবান বলছেন অষ্টম শ্লোকে মৈয়ে বা মনঃ আধৎস মহী বুদ্ধি নিবেশ নিবাস শাসী মৈয়ে বা অত ঊর্ধ্বম্ ন সংশয় তাহলে কি মহীয়ে বা মনঃ তোমার সমস্ত মনটা গুটিয়ে নিয়ে তুমি আমাকে চিন্তা করো মহী বুদ্ধি নিবেশ দেখবেন এটার পথ বলে দেবেন আমরা যখন আরো এগোবো যদি আজকে আমরা যেতে পারি তাহলে আমরা অবশ্যই দেখব। কি করে আপনাদের তো মনে প্রশ্ন তাহলে ঘর সংসার করব না পূজার আগে শপিং করব না মেয়ের বিয়ের তত্ত্ব ঠিক করব না দুর্গা আগে যে তত্ত্ব যাবে তা ঠিক করবে না হোলিতে আবির কিনবো না পাঁচ রকম গান গাইবো না ভালো খাবার খাবো না সবসময় ভগবানকে মন দিয়ে রাখবো কি সুন্দর এর পরে বলছেন তিনি মাইয়ে বা মানে আধৎস মাই বুদ্ধি নিবেশ সমস্ত চিন্তা ভাবনা বুদ্ধিকে তুমি আমাকে দাও নিবাসী মাইয়ে বা আত ঊর্ধ্বম সংশয় তুমি অবশ্যই তোমার মুক্তি হবে তুমি যখন আমাকেই চিন্তা করতে থাকবে তাতে তোমার মুক্তি হবে পূজনীয় স্মরণানন্দ যে আমাদের উপনিষদ পড়াতেন তা যখন জেনারেল সেক্রেটারি ছিলেন তখন আমরা ওনার কাছে গিয়ে উপনিষদ পড়তাম তা উনি ভাইস প্রেসিডেন্ট হয়ে গেলেন উপনিষদ তত্তরী উপনিষদের শেষ অংশটা একটা অধ্যায় বাকি থাকলো আমরা গিয়ে মহারাজকে ধরলাম মহারাজ চলে যাচ্ছেন যেতে এই মায়াবতী চলে যাবেন মায়াবতীতে থাকবেন কিছুদিন আমরা মহারাজকে গিয়ে ধরলাম হ্যাঁ মহারাজ আমাদের তো ক্লাসটা হলো না আমাদের তো পড়াটা শেষ হলো না মহারাজ হেসে একটা ভারী সুন্দর কথা বললেন আগে লোকে চার ধামের মধ্যে একটি ধাম বাকি রাখত কেন বাকি রাখত ওই একটি ধাম যেতে হবে যেতে হবে যেতে হবে নিরন্তর চিন্তা তার মধ্যে জেগে থাকতো ফলে সে যখন ওই শরীর যেত তখন সেই যে ধামে যাওয়া হয়নি সেই ধামেশ্বরের কথা চিন্তা করতে করতে তাতে শরীর যেতেন তার মধ্যে তিনি থাকতেন তেমনি তোমাদেরও এই একটা অধ্যায় পড়া হয়নি এই একটা অধ্যায় পড়া হলো না কিন্তু পড়া করতে হবে আর একটু পড়তে হবে এই চিন্তা তোমাদের নিরন্তর তোমাদের মধ্যে পড়ার ইচ্ছাটা জাগিয়ে রাখবে এরপরে ভগবান বলছেন আথা চিত্তম সমাধাতু না শক্নোসি মাই স্থিরম অভ্যাস যোগে না তত মামি ছাপতুম ধনঞ্জয় তুমি যদি একইভাবে এই ভাবটা কেমন ভাবে আসবে না বলছেন আথা চিত্তম সমাধাতু না শক্নোসি মাই স্থিরম যদি তুমি অবিচলিত স্থির করতে না পারো তাহলে এই পরের ধাপটিকে তুমি অভ্যাস করো কি অভ্যাস করব অভ্যাস যোগে না অবলম্বন অবলম্বনীয় অভ্যাস যোগ অভ্যাস যোগে না ধনঞ্জয় তুমি যদি এটা সব সময় না পারো তাহলে তুমি এটা অভ্যাসের দ্বারা চেষ্টা করো তাহলে তুমি তার সঙ্গে একত্র আমার সঙ্গে একাত্ম হতে পারবে ভূতেশানন্দ জি মহারাজকে প্রশ্ন করা হয়েছিল যে খুব ভালো করে কি করে জব ধ্যান করা যায় এমন একটা সময় একটি ঘন্টা যখন জব ধ্যান করব তার এই সময় যেন আর মন কোথাও এদিক ওদিক সেদিক কোথাও না যায় এটা কেমন করে হবে মহারাজ একটা ভারী সুন্দর উপায় বলেছিলেন বলেছিলেন নিরন্তর বলছেন এক ঘন্টা ভালো করে জব করতে গেলে তেইশ ঘন্টা তার প্রস্তুতি নিতে হয় আমরা খানিকটা বিস্মিত হলাম মহারাজ আমাদের সঙ্গে মজা করছেন নাকি কিন্তু আট ঘন্টা তো ঘুমোতে হবে সেটা না ঘুমোলে তো আমার এই এত সুন্দর শরীর থাকবে না গ্ল্যামার থাকবে না তাহলে কি করে করব। মহারাজ বললেন যে যতটা সময় জেগে আছো মনে মনে জব করা অভ্যাস করতে হবে তুমি এই গিরিশ মেমোরিয়াল উনি থাকতেন এই গিরিশ উনি কখনো বলতেন না প্রেসিডেন্ট মাস কটন তুমি গিরিশ মেমোরিয়ালে থাকার সময় তুমি কল্পনা করো তুমি প্রতিজ্ঞা করলে এখন থেকে আমি শ্বাসে প্রশ্বাসে জব করব। ওই শ্বাসে প্রশ্বাসে জব করা শুরু করলে স্বামী ব্রহ্মানন্দ জি মহারাজের মন্দিরের সামনে গিয়ে তুমি ভুলে গেলে আবার তুমি যেমন সাত পাঁচ আট দশ ভাগ তার মধ্যে থাকলে তারপরে আবার ঠাকুরের মন্দিরের পেছনে সিঁড়ি দিয়ে যখন তুমি উঠছো ট্রেনিং সেন্টারে দিকে যাচ্ছ সেই সময় তোমার আবার মনে পড়ি ইস আমার তো সারাক্ষণ জব করার কথা ছিল কখনো তার জন্য দুঃখ প্রকাশ করবে না তুমি এর জন্য কোনো রকম কষ্ট পাবে না কিন্তু কষ্ট না পেয়ে জব করতে শুরু করো এই বারবার 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 নিরন্তর জব করতে করতে অভ্যাস করতে করতে একটা সময় দেখবে তোমাদের চেষ্টা করতে হচ্ছে না জপ হচ্ছে শাস্ত্রে এইরকম নিরন্তর জপ করার ফলে কিরকম হয় তার একটা উদাহরণ দেয়া আছে সেখানে বলা আছে যে এই যে মন্ত্র জপ করতে করতে মন্ত্রটা কবচের মতো একটা ক্লোক একটা কবচের মতো আমাদের ঘিরে থাকে আর আমাদের সেটা কিরকম ভাবে ঘেরে না আমার ভেতর থেকে মন্ত্র যেন বেরিয়ে ফোয়ারার মতো চতুর্দিকে ছড়িয়ে পড়ে আর আমাকে সেই কবচের ভেতরে ঘিরে ফেরে আপনারা যারা পুরনো বাড়ি টাড়ি দেখেছেন বিশেষ করে মার্বেল প্যালেসে দেখেছেন সেখানে এই জাতীয় ফোয়ারা দেখতে পাবেন সে পরী এমনি করে হাতটা তুলে দাঁড়িয়ে আছে হাতের মধ্যে কলটা লাগানো আছে যখন খুব ফোর্সে জল পরে তখন আর পরীটাকে দেখা যায় না শুধু জলটাই চতুর্দিক দিয়ে পড়ছে সেটাই দেখা যায় ঠিক ওই রকম ওই জিনিসটা এই যখন আমরা নিরন্তর জব করি তখন আমাদের ভেতর থেকে ওইটা বেরিয়ে গিয়ে আমাকে ডেকে ফেলে বলছেন এবার তিনি ওয়ে আউট বলছেন অভ্যাস অভ্যাস অসামর্থ मत कर्म परमो भव मदर्थम अपी সিদ্ধিমা कुर्वम सिद्धिम এই যদি রামকৃষ্ণ কথামৃত পড়েন তাহলে দেখবেন খুব সহজে এই অবস্থাটার কিরকম অবস্থাটা হয় সেইটা আপনি খুব ভালো করে বুঝতে পারবেন আমরা বেশিরভাগ ক্ষেত্রে ফাঁকি বাস বাবা চব্বিশ ঘন্টা তোমাকে ডাকতে হবে না না বাবা আমার কত কাজ আছে খেঁড়াকে আজকে ভালো অমলেট করে দিতে হবে ভোদা বলেছে কেক বানাতে হবে কর্তা বলেছেন গাজরের হালুয়া এই সময় পাওয়া যায় শাশুড়ি মা বলেছেন কড়াইশুটির কচুরি কত এসব করবো না ভগবানকে ডাকবো আমাদের সবসময় মনে হতে থাকে ভগবান যেন একবার কিছু বলার আগেই প্রস্তুত বলছেন যদি তুমি অভ্যাসে অসমর্থ হয় নিরন্তর আমাকে ডাকতে অসমর্থ হয় তাহলে কি করবে অভ্যাসে অসমর্থ সি মত কর্ম পরম ভব তা যা কিছু করছো সবকিছু আমার কর্ম ভেবে করো এতক্ষণ তুমি তোমার কর্ম ভেবে করছি ভাবছো এটা ভগবানের সংসার আমি সেই সংসারের দাস বা দাসী আমি তার উদ্দেশ্যে কাজ করছি কি সুন্দর কি কনসিডারেড মাদার্থম আপি কর্মানি কুরবম সিদ্ধি মামাপসি তুমি যদি নাও করতে পারো সব সময় নিরন্তর আমার জন্য কর্ম করতে করতে তোমার সিদ্ধি প্রাপ্ত অবশ্যই হবে মাদার্থম আপি কর্মানি এমনকি আমার উদ্দেশ্যে বা ঈশ্বরের উদ্দেশ্যে কর্ম করলে আমাদের আধ্যাত্মিক জীবনে পূর্ণতা লাভ করবে আরো একজনের মাইক্রোফোন খুলেছে যদি দয়া করে বন্ধ করেন খুব ভালো হয় সর্বকর্মফলত্যাগম সর্বকর্ম কুরু ত্যাগম যদি তা না করতে পারি দেও যদি তোমার কষ্ট হয় আমাদের তো সবকিছুতেই কষ্ট যত সহজে স্পুন ফেট বেবি ল্যাক্ট্রোজেনের মতো গুলে নিম নিম করে গুলে চামচ দিয়ে খাইয়ে দেবে হতে আমাদের খুব আনন্দ আর নিজেও খাবো না তারপরে যদি এমনি এমনি করে গালটা ধরে এমনি এমনি করে টানিয়ে দেয় তাহলে আরও ভালো হয় হ্যাঁ আমাদের তো নিজে নিজে কিচ্ছু করবো না বলছেন ভগবান কিন্তু কত কনসিডারেড বলছেন এটাও যদি না পারো আথাই তার এটাও যদি তুমি না পারো কর্তুম মধ্য আশ্রিতম আমাকে অবলম্বন করো আমাকে অবলম্বন করলে কি হবে তোমার করবার জন্য তোমাকে তোমার সমস্ত ইন্দ্রিয়গুলোকে আরেকটা কঠিনটা আসতে চেয়েছেন ভগবানের উদ্দেশ্যে কাজ করা ভালো বলছেন তিনি বলছেন তুমি আমাকে অবলম্বন করো আমাকে অবলম্বন করলে কি করতে হবে আমার উপর সমস্ত কিছু নির্ভর করো ওই যে এখন ইদানিং আজকাল ভক্তরা খুব বলে আমরা হয়তো লিখলাম যে আসবেন কবে আসবেন আমাদের ওখানে দেখি ঠাকুর যখন নিয়ে যায় শপিং মলে নিয়ে যাওয়ার জন্য চিন্তা করতে হয় না শপিং মলে ঠাকুর ঠিক নিয়ে চলে যান পুজোর আগে বাজার করা সেই যে শুরু হবে ওই চৈত্র সেল থেকে আর দুর্গা শেষ করে দেওয়ালি ধনতেরা সব হয়ে তাও সে বাজার করে তখন ভগবান ঠিক নিয়ে যায় শুধুমাত্র আশ্রমে আসতে গেলেই সবাই বলবে দেখি ঠাকুর যদি আমাকে নিয়ে যান তাই বলছেন সর্বকর্ম ফল তথা কুরু কুরুয়ান সমস্ত কর্মের ফল তুমি আমাকে দিয়ে আমাকে দিয়ে যাও তাহলে এবং আমাকে আশ্রয় করে সমস্ত কর্ম করে সেই যাবতীয় ফল তুমি আমাকে দিয়ে যাও ಶ್ರೇಯೋ ಹಿ অভ্যাসাদ ಅಭ್ಯಾಸಾತ್ ಜ್ಞಾನ ಧ್ಯಾನಂ ವಿಶಿಷ್ಯತೆ ಧ್ಯಾನ ಕರ್ಮ ಫಲಸ್ತ್ಯಾಗ ಶಾಂತಿ ಅಥ ಶಾಂತಿ ಅನಂತರಂ তাহলে অভ্যাসের চেয়ে জ্ঞান উৎকৃষ্ট অভ্যাস দেখুন এগুলা এতক্ষণ যা পড়লাম এবার তার সিনপসিস বলছে আমরা যে নিয়ত প্রতিনিয়ত যে অভ্যাস করি অভ্যাসের চেয়ে জ্ঞান হচ্ছে উৎকৃষ্ট জ্ঞানের চেয়েও বলছেন জ্ঞান ধ্যানম বিশিষ সাথে জ্ঞানের চেয়েও ধ্যান আরো বেশি আরও বেশি সহজ আরও বেশি ভালো আরো বেটার কোয়ালিটি ধ্যানত কর্মফল ত্যাগাত শান্তির অনন্তরম ধ্যানের চেয়েও কর্মফল ত্যাগ সেটা আরও বেশি শ্রেষ্ঠ আর ত্যাগের পরে আমাদের জীবনের প্রকৃত শান্তি অব্যাহত শান্তি আসে আমরা ওই যখন এই কাজগুলো করি তার উদ্দেশ্যে কাজ করি যখন নিরন্তর তার নাম করি আমাদের মন এপাশ ওপাস সপাস ধপাস সব হতে থাকে এইটা হবার সঙ্গে সঙ্গে এইটা চেয়ে আমরা এটা থেকে বেরোতে পারি কিরকম না তার থেকে আমি যদি চিন্তা করে অভ্যাসের সময় আমি কার জন্য কাজ করছি কি কাজ করছি এই সম্পর্কে আমার একটা যদি সম্যক ধারণা হয় এই যে কাজ করছি এটা আমাকে মুক্তির পথে নিয়ে যাবে এই বিষয়ে যদি আমার একটা সম্যক ধারণা হয় তাহলে কি হবে আমার সেই জ্ঞান আমাকে ধ্যানের থেকে নিয়ে যাবে সেটা আরও বেশি ভালো এবং ধ্যান হলেও সেই আমি খানিকটা জ্ঞানী আমার একটা কীরকম আমি যেন অন্যদের চেয়ে শ্রেষ্ঠ এইরকম একটা বোধ হতে থাকবে সেটাও চলে যায় যদি আমার যাবতীয় কর্মফল আমি তোমার পাদপথে অর্পণ করে নিই এই কারণে এই যে সম্যকরূপে ন্যাস সন্ন্যাসের কথা বলা হচ্ছে এটাকে শ্রেষ্ঠ বলা হচ্ছে এবং আমাদের এই চতুরাশ্রমের শেষ আশ্রম বলা হচ্ছে আমরা যদি নিজে নিজে গেলাম খুব ভালো আর না নিয়ে গেলে প্রভু মহারাজকে একজন প্রশ্ন করছেন আচ্ছা মহারাজ আমরা এই যে কাজকর্ম করি কাজকর্মের মাঝে 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 দেয় সে ঢুকে গিয়ে কাজ করতে থাকে কি করবে এতে তো খুব মানসিক অশান্তি তৈরি হয় প্রভু মহারাজ বলছেন তুমি অপেক্ষা করো না যদি সে কাজ করতে চায় তাকে কাজ করতে যাও যদি সে যোগ্য হয়ে ওঠে তাহলে সে টিকে থাকবে আর যদি না যোগ্য হয় নেচার বিল বাউন্ড হিম টু লিভ দ্য ওয়ার্ক প্রকৃতি তাকে বাধ্য করবে তার নিজের প্রকৃতি বহির প্রকৃতি তাকে বাধ্য করবে আমাদের এখানে সাধু হতে অনেকেই আসেন আমরা দেখেছি ফিরে যান সে সত্যি কারণ সে যদি এই কাজের যোগ্য না হয়ে তাকে তাকে ফিরে যেতে হবে সে যদি সমস্ত নিজেকে উজাড় করে না দিতে পারে তাকে ফিরে যেতে হবে চতুর আশ্রমের ব্রহ্মচর্য গারস্থ বারপ্রস্থ মানব প্রশ্ন হচ্ছে প্রিপারেশন ছাড়বাদ ছাড়তে হবে এবার এই যে আমায় যেসব দিতে হবে সে তো আমি জানি আমার যত বিত্ত প্রভু আমার যত বাণী সব দিতে হবে এটা একেবারে বানপ্রস্থে বলছেন আর যদি না জানি তাহলে প্রকৃতি সময় টেনে হিঁচড়ে আমার কাছ থেকে কেড়ে নেবে তাই বলছেন এটা শ্রেষ্ঠ এইভাবে যে আমাকে পেয়েছে তার কি ফল হয় এটা দেখবেন এটা একটা অদ্ভুত মজার জিনিস এটা আমাদের চাই আর কি প্রত্যেক দেখবেন গ্রন্থের শেষে চন্ডী পাঠের কি উপকারিতা গীতা পাঠের উপকারিতা এই যে ভালোবাসা ভক্তির সঙ্গে যে ভগবানকে যে লাভ করব আমার কি আমার আমার পার্সেন্টেজটা কি আছে এইবার ভগবান বলতে শুরু করছেন প্রথম বলছেন অদ্বেষ্টা সর্বভূতা না মৈত্র করুণা এ বছ নির্মমো নিরহংকার সমদুঃখ সুখম সমদুঃখ সুখ সমী তাহলে কিরকম হবে না সে মানুষ যে আমাকে সমস্ত বোন দিয়ে দেবে তার নাম কারুর কিরকম দেশ থাকবে না শত্রু ভাব থাকবে না আপনারা অনিডা টিভির বিজ্ঞাপন দেখেছেন যার বাড়িতেই অনিডা টিভি পরশিরা সেই ঢিল ছুঁড়ে মাত্র বলছে ঢিল ছোড়ার যে ইচ্ছাটাই সেটাই চলে যাবে এই যে বন্দে বন্দে ভারত এক্সপ্রেস গিয়েছে মালদাতে গিয়ে ঢিল ছুঁড়ে দিয়েছে এই যে ঢিল ছড়ার অভ্যাসটা সে বুঝতেই পারছে না এটা আমার দেশ একই সঙ্গে সেদিন আজকে দেখাচ্ছিল একটা ক্লিপিংসে দেখছিলাম যে ভারতের জনগণ এরকম করে জাপানিরা কী করে না তারা ওই যে কোথায় একটা খেলা হয়েছিল কাতারে সেখানে স্টেডিয়ামে যত ময়লা টয়লা পড়েছিল সব তারা তুলে টুলে দিয়ে দিল কেন না এই পৃথিবীটা আমার আম জাপানের বাইরেও এই পৃথিবীটা আমার এই আমার বোধটা তখন হয় কোনো অদ্বেষ্টা আসার ভূতা না তাই কারুর প্রতি আমার সামান্যতম দেশ থাকে না এটা কি তৈরি করে মৈত্র করুণা এ বচ মৈত্র এবং করুণা এই দুটি জিনিস আমাদের মধ্যে তৈরি মৈত্র মানে আমি সকলের বন্ধু আমি আমার কেউ শত্রু না জগৎ সংসারে কাউকে আমি ভয় পাই না আজকে কি হয়েছে সবাই মিলে হাত তুলে যাচ্ছেন ওদিকে দীপ্তি চক্রবর্তী হাত তুলছেন মমিতা আদক হাত তুলছেন প্রতিমা রায়চৌধুরী হাত তুলছেন কি হলো এত হাত তোলা তুলি কি হয়েছে কি কষ্ট বলুন দেখি হাত তুলে তুলে এরকম জানান দিচ্ছেন আপনারা এসেছেন আপনারা এসছেন আমি তো জানি আবার জানান দেবার কি আছে বারবার বলছি কেন শুনছেন না যন্ত্রটা যেটা আছে সেটা গোপাল ভাবে ধরে রাখুন হাতে ব্যথা করলে কোনো স্ট্যান্ডে রাখুন কিন্তু ওই ওপাশ করবেন না এইসব হতে থাকে তো বিরক্তি তৈরি হয় হাত এমনি লেগে যায় না আমরা হাত লাগাই বলে লেগে যায় হাতটা দেখুন হাওয়াতে ঘুরিয়ে দেখুন তো দু হাত যখনই আমরা তালি দিই তখনই হাত তার তালি বাজে না হলে বাজে না লেগে যায় না ওটা আমরা লাগাই তাই হাত লেগে যায় আদবেষটা সর্বভূতান করুণা হে বাজা মিত্রতা তৈরি হয় জগতে সকলের সঙ্গে করুণা তার ভিতরে দয়া ঝরে ঝরে পড়ে নির্মম নিরহকার এইবার একটা কথা আছে নির্মম আপনাদের মনে হতে পারে হ্যাঁ তাহলে খুব নির্মম হয়ে গেল তা নয় কোনো বিষয়ের প্রতি আমার মমত্ব ভালোবাসা থাকবে না ওটা আমার ওটা আমার এই বোধটা আমার কিছুতেই থাকবে না এই আমার বোধ এই আমি ছাড়তে পারি না দেখবেন আমি এটা এক জায়গায় দিয়েছিলাম যে আপনার বিয়ের গয়না আপনি বেশ পলিশ টলিশ করে মেয়েরকে পড়তে দিয়েছেন মেয়ে বিয়েতে পড়েছে আপনি দেখছেন আপনার মেয়ে সেই কানে দুলটি পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এবার বিয়ে হচ্ছে আর আপনার ভেতরে নিজের আত্মজা আপনার তবু ভেতরে করছে এটা সেজপিসি বিয়ের সময় আমাকে দিয়েছিল বাবা মেয়েকে দিয়ে দিতে হলো এই তখনও যখন আমি আমার নিজের প্রিয়জনকে দিয়েছি তখনও আমার মনে হতে থাকে যেটা আমার ছিল নির্মম শব্দটার অর্থ হচ্ছে এই যে মমত্ব বোধ এই যে আমার বোধ এইটা জ্বলে যাবে তখন সে নিরহংকারী হয়ে যাবে তার ভেতরে এক অহংকার খুলে পাওয়া যাবে না তখন তার কাছে দুটো জিনিস সমান হবে সম দুঃখ সুখম সমী তখন সুখ এবং দুঃখ তাকে তেমনি ভাবে আর কোনোভাবে স্পর্শ করবে না তখন তার কি হবে এটা হচ্ছে আবার পথ সেকেন্ড পথ সেকেন্ড যে উপযোগিতা সেটা হচ্ছে সন্তুষ্ট সততম যোগী যথাত্মা দৃঢ় নিশ্চয় মাইয়ার্পিত মনোবুদ্ধির মদ্ভক্ত সমীপ্রিয় মদ্ভক্ত সমীপ্রিয় তাহলে সে কি হবে যার কোন রকম এতটুকু খারাপ লাগছে না কোনো কিছুতে তাহলে তো তার সে সর্বদাই সন্তুষ্ট থাকবে সদা সন্তুষ্ট তিনি সর্বদা সন্তুষ্ট সন্তুষ্ট হলে কি হবে সমাহিতচিত যে আনন্দে আছে যার ভেতরে এমন হইচই বিলয় হচ্ছে না সে তো শান্তই থাকবে আপনারা রামেশ্বরের সমুদ্র দেখেছেন কিনা জানি না বলি এটা রামচন্দ্রের আদেশে হয়েছে তা নয় বা প্রকৃতির কিছু হতেই পারে কিন্তু একটা অদ্ভুত ফেনোমেন জগতের সমুদ্র হিল্লোল কল্লোল কিচ্ছু নেই একবারে ধীর স্থির শান্ত এবং সমাহিত তাই বলছেন সন্তুষ্ট সততমা দৃঢ় নিশ্চয় তার ভেতরে একটা নিশ্চয় একটা প্রত্যয় একটা দৃঢ়তা তৈরি হয়ে যায় তাকে কোনো কিছু লড়াতে পারে না যে ঈশ্বরের পথে যায় তাকে কোনো কিছু কেউ লড়াতে পারে না সে হয়তো নিজের প্রিয়জনকে হারায় অপরজনকে হারায় সবাইকে হারায় কিন্তু কখনো সে যখন অন্য ঈশ্বরে তার নির্ভরতা তৈরি হয় তখন এই জগৎ সংসারে সে এটাকে সত্য বলে বোধ হয় রামচন্দ্র দত্ত এসেছিলেন তার মেয়ের মৃত্যুর দুঃখ নিয়ে শ্রীরামকৃষ্ণের সঙ্গে কথা বলবেন বলে এসেছিলেন এবং শ্রীরামকৃষ্ণ তার সঙ্গে কথা বললেন শুধুমাত্র পাঁচ ঘন্টা তার সঙ্গে কথা বললেন কথায় কি হলো না তিনি যেন তার ভেতরে ওই ভাবটিকে জাগিয়ে দিলেন কি ভাব জাগালেন যে ভাবটি এই জাগালেন যে যখন জন্মেছে জগৎ সংসারে জন্মটাকে যেমন আমি স্বীকৃতি দিচ্ছি মৃত্যুকেও স্বীকৃতি দেব কেউ অনন্ত জীবনের আশীর্বাদ নিয়ে বলে তার ভেতরের দুঃখটাকে কেড়ে নিলেন রামচন্দ্র দত্ত যখন ফিরে গেলেন তার যে দুঃখ রাজি তিনি যেন সব শ্রীরামকৃষ্ণের পদপদ দিয়ে দিয়ে দিয়েছেন মাইয়ার্পিত মনোবুদ্ধি যা তার তখন তার মন এবং বুদ্ধি আমাতেই অর্পিত থাকে সেই ভক্ত আমার খুব প্রিয় এর পরের যে শ্লোকটা আছে এটা মহাপুরুষ মাঝে খুব প্রিয় কেমন সাধু এইটা বোঝাতে চাইছেন আমি এখনো সেই উদাহরণ অনুযায়ী সাধু হয়ে দ্বিজতে লোক লোকন্য লোকান্ন দ্বিজতে চর্ষ ভয়োদ্বেগৈর মুক্ত তাহলে কি বলছেন ন উদ্িজতে লোক এই জগৎ লোক শব্দের অর্থ হচ্ছে এখানে জগৎ সংসার কেউ যার দ্বারা উদ্বিগ্ন হয় না অর্থাৎ তার ব্যক্তিত্বটা এমন তিনি এতই সরল এতই শান্তিপূর্ণ এবং শান্ত তার উপস্থিতি তাকে দেখলে মনের এতটুকু তৈরি হয় না এতটুকু তার ভেতরে আলোড়ন তৈরি হয় না তারপরে বলছেন লোক ন উদ্বিজতে চ যাকে জগত কোনো রকম মানে কোন রকম ভাবে উত্তেজিত বা কোনো রকম ভাবে ক্ষুব্ধ করতে পারে না বলছেন হর্ষাম হর্ষ ভয়োদ্বেগ প্রিয় তাহলে কি হচ্ছে অতিরিক্ত হর্ষ অসহিষ্ণুতা ভয় এবং উদ্বেগ এগুলো কোনোটাই তাকে স্পর্শ করে না কারণ তিনি এইগুলো দিয়েই তো আমরা লোকের সাথে সম্পর্ক তৈরি করি এগুলোতেই তো আমাদের সঙ্গে একটা বৈরিতা এবং মৈত্রতা তৈরি হয় মৈত্রতা যখনই তৈরি হয় তার সঙ্গে যদি স্বার্থযুক্ত থাকে তাহলে অবশ্যই বৈরিতা আসবে কিন্তু যে এরকম একটা জীবনযাপন করেছে কোনো কিছুই যাকে স্পর্শ করে না তার জীবনে তো এগুলো কিছু আসবে না তারপরে বলছেন অনাপেক্ষা সূচির দক্ষা উদাসীন গতভ্যাত সর্বারম্ভ পরিত্যাগী আর কি হয় না বলছেন অনপেক্ষ কারুর জন্য তিনি অপেক্ষা করেন না তিনি নিজেই নিজেকে শক্তিমান বলে বোধ সংসারের স্পর্শ করে না অনপেক্ষ সুচির দক্ষ দুটো জিনিস একটা হচ্ছে পবিত্রতা হয় আর দক্ষ হচ্ছে তৎপর আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখে থাকি একটু যদি ইয়ে হয় ওই যে কি বেশ মানে একটু ভক্ত টক্ত হয় তারা একটু লল্ললে হয়ে থাকে একটু ক্যালাস হয়ে থাকে একটু বোকা হয়ে থাকে ভক্তি পথের কথা না যে সত্যি শরীর ঈশ্বরকে দর্শন করেছে সে সর্বাবস্থায় অত্যন্ত দক্ষ তার ভেতরে এতটুকু অদক্ষতা আসবে না তার কারণ সে তো সমস্ত জীবনটা ঈশ্বরকে দিয়েছে পারফেকশনিস্টকে ফলো করছেন অতএব পারফেকশন আসবেই তার ভেতরে তার ভেতরে সে উঠে পড়ে লাগা আপ অ্যান্ড ডুইং ব্যাপারটা আসবে তার মধ্যে কখনো আজকের কাজ কালকে করব কালকের কাজ পরশু করব কি করেছি ভুলে গেছি সব ব্যাপারগুলো তার ভিতরে আসবে না দেখুন কি সুন্দর মানে গেলে বলছেন কি কি হয় উদাসীন গতব্যত পথগুলো আর আছে তিনি সর্বা অবস্থায় উদাসীন মানে কোনো কিছুতেই তিনি স্পর্শ করবেন না আমার যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না আমি রাঁধিব বাড়িব ব্যঞ্জনও বাড়িব তবু হাড়ি ছবো না তিনি সব কিছুর মধ্যে আছেন অথচ কোনো কিছুর মধ্যে নেই তাকে কোনো কিছু দিয়ে কিছুতেই তাকে বদ্ধ করা যায় না আমাদের সন্ন্যাস অনুষ্ঠান হচ্ছে সন্ন্যাস যিনি করছেন তিনি খুব দ্রুত সন্ন্যাসের হোম যিনি করছেন তিনি দ্রুত হোম করার চেষ্টা করছেন যিনি আচার্য তিনি দেখছেন সবাই মন্ত্র শুনতে পাচ্ছে কিনা বলতে পারছেন না যারা আছেন তারা দেখছেন সবাই বেলপাতা দিতে পারছেন কি না যারা হোম অনুষ্ঠান দেখছে তারা সমস্ত কিছু করছে যাকে কেন্দ্র করে যে মানুষটিকে কেন্দ্র করে এই অনুষ্ঠান হচ্ছে তারা কিন্তু একবারে এসবের মধ্যে থেকেও নেই একজন হলেন ঠাকুর আর একজন তার প্রতিনিধি প্রেসিডেন্ট তিনি এসবের ভেতরে আছে কিন্তু তার কোনো রকম বোধই নেই এটা তিনি মনে করছেন শ্রী ভগবানের প্রতিনিধি রূপে এই কাজটা আমি করছি একদম তিনি এর বাইরে চলে গেছেন তাকে কোনো কিছুর কোনো বন্ধনে আমরা বাঁধতে পারছি না বলছেন উদাসীন গতব্যত কোনো কিছুতে তার কোন রকম কষ্ট হয় না সর্বারম্ভ পরিত্যাগী যো মদভক্ত সমীপ্রিয় এই সমস্ত কর্মের উন্মাদনা আমাদের হয় না একটা কর্মের উন্মাদনা তৈরি হয় এই বুঝলি তো কালকে বাড়িতে সত্যনারায়ণী সিন্নি আছে এই যেতে হবে কলা আনতে হবে এই গুড় আনতে হবে সেরা গুড় আনা চাই আমাদের ভেতরে অদ্ভুত একটা কিছু কাজ করতে গেলে একটা উন্মাদনা তৈরি হয় তিনি কিছুই নেন আস্তে আস্তে বসে বসে সব লিস্টি করেন 너르 드르 드르 বাজার করেন নি আসেন সব কিছু জগত যন্ত্র করতে থাকেন सर्व परित्यागी यो मदभक्त समीप्रिय परपर दुतो श्लोक देखुन तिनि बोलछेन यो न ऋषति न द्वेष्टि न शोचती न कांक्षति शुभ अशुभ परित्यागी भक्तिमान्य समीप्रिय समशत्रौ च मित्री च तथा मानअपमानयो शीतष्ण सुखदुक्खेषु समसंगा विवर्जितः ইয়েও না না বৃষ্টি কারণ সবকিছুই তো তার কাজ তাতে যদি আনন্দ হয় সেও আনন্দ আর যদি যদি তাতে হয় তাতেও সেটা ঈশ্বরের ইচ্ছা সব কিছু ভগবানের আমাদের মতো না যদি ঠাকুর আমাকে নিয়ে যান তা নয় সত্যি সত্যি তার উপর নির্ভর করে আছে তিনি যদি নিয়ে যান তিনি নিয়ে যাবেন না সোচাতি না কাঙ্াতি এই নিয়ে তিনি যদি পেলেন না বলে কোনো কিছু তিনি পেলেন না বলে যেমন দুঃখ করেন না তেমনি কাঙ্ক্ষাতে তিনি আকাঙ্ক্ষাও করেন না আমাদের মনে আছে আমরা কোন বানেগা করার প্রতি তখন সদ্য শুরু হয়েছে দু সালের কথা বলছি আমরা ট্রেনিং সেন্টার থেকে গোলপার্কে গেছি আর গোলপার্কে সব সাধুরা মিলে বলভদ্রানন্দজি প্রসন্ন মহারাজ আমরা সব ভাস্কর মহারাজ সবাই মিলে আমরা কোন ব্যানেকা করার প্রতি দেখলাম সেই সময় আমাদের বেদী ভবনের টাকা জন্য সবাই চেষ্টা করছেন মহারাজ খুব চিন্তাভাবনা করছেন একদিন বেশিরভাগ দিনের প্রশ্নের উত্তরগুলো আমি আমি কমল মাস দিয়ে দিতাম তা আমাদের সবাই গিয়ে পূজনীয় বলা হলো যে এই এরা দুজন যাক তাহলে দেখবেন যাবতীয় টাকা কোটি টাকা গুরুত করে চলে আসবে মহারাজ বলছেন হ্যাঁ যাক তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু গিয়ে টাকা লাভ করার পরে আবার তাতে লোভ করে সেটা নিয়ে বাড়ি না পালিয়ে যায় তাহলে কিন্তু অবস্থা আমার সাধুকে পাঠানোর কোনো প্রয়োজন নেই আমি এই নিয়ে কোন রকম চিন্তা করছি না আমি জানি এটা ঠাকুরের কাজ এটা হবেই আমরা সত্যি সত্যি চোখের সামনে দেখলাম কিভাবে অর্থ এবং কিভাবে সেই কাজটি পূর্ণ হলো তাই বলছেন শৌচতি না শুভা শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান ইয়া সমীপ্রিয় তিনি শুভকে যেরকম ত্যাগ করেছেন অশুভ অশুভকেও যেমন ত্যাগ করেছেন শুভকেও তিনি ত্যাগ করেছেন কোনো কিছু সে চান না সময় সত্য চ মিত্রে চ সবার প্রতি তার সমান ব্যবহার যে আমাকে ভালোবেসেছে তাকেও যেমন ভালোবাসি যে আমার সম্বন্ধে নিন্দা করেছে আমার শত্রুতা করেছে তাকেও ঠিক সেরকম ভালোবাসি আমাকে কেউ গলায় মান্না করলে তার যেরকম অবস্থা ছিল আমাকে যদি কেউ ছুঁড়ে ফেলে দেয় তখনও তার ঠিক সেই রকমই অবস্থা একেবারে ঠিক সেই রকম অবস্থা ভারতী মাতাজি শ্রুতিচারণ করছেন শ্রদ্ধাপ্রাণা মাতাজি ট্রেনে করে যাচ্ছেন উনি তো ট্রেনে যেতেন ট্রেনে করে যাচ্ছেন একবারে খুব ভিড় সেদিনকে তাদের রিজার্ভ কম্পার্টমেন্টেও লোক উঠেছে একবারে ঠাসা ঠাসি করে তারা যাচ্ছেন তারপরে সেই মন্দিরে গেলেন মন্দিরে গিয়ে তাকে তারা সেই একটা খুব অপরিচ্ছন্ন জায়গায় তাকে বসতে টসতে দিয়েছেন তারপরে যখন তিনি গেলেন একটা জায়গায় সেখানে পিঠা হিসেবে তাকে সম্মান জানানো হচ্ছে তার মাথায় সেই ওই ঠাকুরের মুকুট স্পর্শ করে দেওয়া আছে তার গলায় মালা পরা দিচ্ছেন শ্রদ্ধা প্রাণা মাতাজি লিখছেন আমি দেখে হতবাক হয়ে গেলাম দু অবস্থাতে তিনি একই রকম যেমন ওই খারাপ অবস্থায় খারাপ অবস্থায় ছিলেন তখনও যেমন তার এতটুকু মনের এতটুকু পরিবর্তন হয়নি পিঠাধীন হিসেবে যখন তিনি সম্মান গ্রহণ করছেন তখনও ঠিক সেই রকম শত্রু সমশত্রু চ তথা মানাপমানয়ী শীতোষ্ণ দুঃখ সুখা দুখেশু সু সমসঙ্গ বিবর্জিত তিনি অনাসক্ত যার কোনো কিছুতে আসক্তি নেই আমাদের আসক্তি আছেই বলেই তো লোকজনের সঙ্গে এত ভাবা করি শীত এবং উষ্ণ মানে প্রাকৃতিক যে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তন যাকে স্পর্শ করে বেড়ায় আর সুখ আর দুঃখ যাকে স্পর্শ করে বেড়ায় তা এ যখন সে এরকম ভক্তিমান হয় তখন সেগুলো তাকে কোনোভাবেই স্পর্শ করে না দুটি মাত্র শ্লোক আছে আমরা পড়ে নি তুল্য নিন্দা স্তুতির মৌনি সন্তুষ্ট অনিকেত স্থিরমতির ভক্তিমান মে প্রিয় নর তুল্য নিন্দা স্তুতির মৌনি যখন যার কাছে যাকে নিন্দা করা হয় আবার যাকে প্রশংসা করে দু অবস্থাতেই যিনি সমভাবে শান্ত থাকে যিনি সর্ব অবস্থাতে যিনি আছেন আর কি করছেন অনিকেত যার নিজস্ব কোনো বাসভূমি নেই কোথায় থাকবেন কি করবেন মানে ফিউচার প্ল্যান এমন নয় যে ভক্ত মানে তার কোনো ব্যাংক ব্যালেন্স থাকবে না তা নয় ওইটার প্রতি আসক্তি থাকবেন আমার সংসার প্রতিপালন করার জন্য আমি চলে গেলে আমার স্ত্রী পুত্রদের কিরকম ভাবে তার জন্য থাকবে না আমার জন্য ঈশ্বর যে ব্যবস্থা করছেন সেই ব্যবস্থাতেই আমি সন্তুষ্ট থাকবো স্থিরমতি থাকবেন অনিকেত স্থিরমতির যিনি সর্ব অবস্থায় যার মন স্থির ভক্তিমান মেয়ে প্রিয়ার সেই মানুষের হৃদয় ঈশ্বরের ভক্তিতে পূর্ণ হয়ে যায় তাই সে আমার খুব প্রিয় আমরা অন্তিম শ্লোক করছি এটা এই অধ্যায়ের অন্তিম শ্লোক এতু তু ধর্মামৃতম ইদম ಯತಕ್ತಂ ಪರ್ಯುಪಾಸತೆ ಶ್ರದ್ಧಾನ ಮತ್ ಪರಮ ಭಕ್ತಾಸ್ತೆ ತೀವ ಮೇ ಪ್ರಿಯ যারা ರಕುಂ ಜನ ভক্তাস্তে অতীব আমি তারা আমার ভীষণ প্রিয় কারা বলছেন ইদম ইদম যথোক্তম পরিউপাসতে যেসব ভক্ত এই শিক্ষা যা একই সঙ্গে আমাদের কি করে ধর্মভাব জাগ্রত করতে সাহায্য করে তাদের জন্য তাদের তাদেরকে যাদের এতে যাদের উপাসনা পূর্ণ হয় যাদের ভাবনা চিন্তা গুলো ঈশ্বর নির্দিষ্ট হওয়ার জন্য এই জাগতি সুখ দুঃখ সন্তুষ্ট তারপরে জয় পরাজয় কোনো কিছু যাকে স্পর্শ করতে পারে না সেই মানুষকে বলছেন শ্রদ্ধাধানা মত পরমা ভক্তাতে অতীব আমি প্রিয় সেই মানুষ আমার খুব প্রিয় যিনি আমাকে সমস্ত মন প্রাণ দিয়ে শ্রদ্ধা করে শুধু শ্রদ্ধা করে না প্রত্যয়ের সাথে ভালোবাসে মানে আমি তার পাটি ধরেছি আমার কোথাও মুক্তি হবে না কয়েকদিন আগে আত্মস্থানন্দজি মহারাজের একটি রেকর্ডিং দেখছিলাম হাসপাতালে সেবা প্রতিষ্ঠানে তিনি বলছেন কেমন করে জীবন জীবনযাপন করি বলছেন রোজ নিয়ম করে জব ধ্যান করবে রোজ নিয়ম করে পড়াশোনা করবে অল্প সময়ের জন্য হলো গীতা কথামৃত এবং এই যে ঠাকুর মাসী জীবনী বা তার এবং এবং পড়বে করবে কিন্তু এগুলো সমস্ত কিছুর মূলে থাকবে একবারে হাত দিয়ে একবারে শক্ত করে তার পাহাড়টিকে ধরে থাকার যাই হোক না কেন জীবনে যা কিছু আসুক না কেন যদি আমি শক্ত করে তার পাহাড়টি ধরে থাকি তাহলে কখনো কোনো বিপদ হবে না যে বছর উনি প্রথম বছর সন্ন্যাস দিলেন প্রথম বছর দ্বিতীয় বছর যখন তিনি সন্ন্যাস দিলেন সন্ন্যাস দেওয়ার পর সন্ন্যাস প্রার্থীদের একদিন তিনি ডেকে পাঠালেন তিনি বললেন যে তোমরা একেবারে জগৎ কল্যাণের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছ শুধু তোমরা উৎসর্গ করি তোমাদের বাবা মা তোমাদের আত্মীয় পরিজন তারা সবাই তোমাদের উৎসর্গ করেছে ভগবানের উদ্দেশ্যে অতএব একটা উৎকৃষ্ট জীবন যাপন করে থাকো সেই জীবন যাপন করতে গেলে ভক্ত হিসেবে তোমার কাজ হচ্ছে তার পাটিকে একবারে শক্ত করে ধরে রাখা যাতে কোনো রকম ঝড় জল বৃষ্টি তুফান জীবনে যাই আসুক না কেন কোনো অবস্থাতে তুমি যেন দিশে হারা না হয়ে যাও আমাদের আজকের এইখানে আমরা এই গীতার এই অধ্যায়ের পাঠ আমরা শুরু শেষ করছি ওম তৎসি শ্রীমৎ ভগবৎ গীতাসু উপনিষদ্ ব্রহ্মবিদ্যায়া শ্রীকৃষ্ণার্জন সংবাদে ভক্তিযোগ নাম দ্বাদশোধ্যায় দ্বাদশ অধ্যায়ের আমরা পাঠ এবং আলোচনা শেষ করলাম আগামীদিনে শ্রী ভগবানের কৃপা হলে আবার আমরা পরবর্তী ত্রয়োদশোধ্যা সেইটি নিয়ে পাঠ এবং আলোচনা করব ওম প্রণতা নাম প্রসিদত্বং দেবী বিশ্বাতিহারিণী त्रैलोक्यवासीना लोकाना ओम शांति ओम शांति ओम शांति हरि ओम तत्स श्रीरामकृष्णापणमस्त